চট্টোপাধ্যায় এবং একদা তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশনের মেওয়ার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে হঠাৎই আদালত চত্বরে দেখা জানিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ আলিপুর কোর্টের জেল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তারই প্রাক্তন সতীর্থ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী শোভন চট্টোপাধ্যায় যদিও এই সাক্ষাৎকারকে নিসকি সৌজন্যমূলক বলে দাবি করেছেন শোভন তবে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে কুনাল ঘোষের কটাক্ষে তবে শোভন পার্থর সাক্ষাৎকারকে ভালো চোখে নেননি তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েননি কুনাল ঘোষও এদিন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে যখন কোর্ট লক আপে নিয়ে আসা হয় সেই সময় নিজের মামলা সংক্রান্ত প্রয়োজনে আলিপুর আদালতেই ছিলেন শোভন পার্থ চট্টোপাধ্যায় লক আপে রয়েছেন শুনে সেখানে চলে আসেন শোভন দূর থেকে দুজনের মধ্যে কথা হয় পার্থর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে শোভন বলেন আবেগ না থাকলে তো মানুষ মানুষই নয় উনি তো অভিযুক্ত এখনও প্রমাণিত হননি যে উনি দোষী ঢিলছোড়া দূরত্বে বসেছিলাম জানতাম না পার্থদার রয়েছেন খবর শোনার পরেই দেখা করতে এলাম পার্থর সঙ্গে কী নিয়ে সাক্ষাৎ হয়েছে সেই বিতর্ক হতে পারে বলেই শোভন বললেন নিচকই সৌজন্য সাক্ষাৎ সম্ভবত সেই কারণেই তিনি বললেন ৪৫ বছরের সম্পর্ক দেখা করাটা কোনো অপরাধ নয় শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল পার্থ কি পরিস্থিতির শিকার শোভন বলেন পরিস্থিতির শিকার তো অবশ্যই আর এরপরই পার্থ এবং শোভনের দিকে কটাক্ষ ছুড়ে দেন কুণাল ঘোষ এই সব সবথেকে বড়ো খবর